ঝিনাইদহে বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যানজট নিরসনের লক্ষ্যে সকাল 10টা থেকে চলে কার্যক্রম। অভিযান পরিচালনা করেন সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনন্দিতা রায়। জানান, বাসস্ট্যান্ডের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করছিল প্রভাবশালীরা। এতে সবসময় লেগে থাকত যানজট, দুর্ভোগে পড়তেন সাধারণ মানুষ। তাই জনভোগান্তি এড়াতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।